মুর্শিদাবাদে অর্থনীতি ও পর্যটন মানচিত্রে ফের আশার আলো। চার বছর থমকে যাওয়ার পর নশিপুর রেল ব্রিজের উপর দিয়ে রেল চলাচলের আশার আলো দেখা দিয়েছে। দেখুন একটি স্পেশাল রিপোর্ট। চার বছর থমকে থাকার পর অবশেষে বুধবার 30 নভেম্বর শুরু হলো নশিপুর রেল ব্রিজের শেষ পর্বের কাজ। 2004 সালের 30শে ডিসেম্বর ওই রেল সেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী প্রণব মুখার্জি, বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদের সাংসদ মান্নান হোসেন সহ বিশিষ্টজনেরা। পরে 2006 সালে সেতু নির্মাণের কাজও শুরু হয়। 2010 সালের এপ্রিল মাসে সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে গত 12 বছরে। ভাগীরথীর পশ্চিম পারে আজিমগঞ্জের দিকে 2টি মৌজাচর মহিমাপুর ও মাহিনগর দিয়ারে মোট 7.5 একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয় জমিদাতাদের আপত্তিতে। তার জেরেই নানা সময় আটকে গিয়েছিল নশিপুর রেল সেতুর সম্পূর্ণ হওয়ার কাজ। বুধবার থেকে ফের শুরু হয় এই রেল ব্রিজের কাজ। সকাল থেকে শ্রমিকরা রেল লাইনের ধারের আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন, ফিতে দিয়ে মাপঝোড় করেন জমি, সেখানেই রেললাইন পাতার কাজ শুরু হবে। নারকেল ফাটিয়ে কাজ শুরু করে দেন রেল আধিকারিকেরা। এদিন কাজ পরিদর্শন করেন রেল দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন শিয়ালদা ডিভিশনের বিদ্যুৎ কুমার দাস, রেল দপ্তরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এলাকায় এখনও প্রায় 466 মিটার কাজ বাকি রয়েছে। আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানান রেল দপ্তরের আধিকারিকেরা। এই কাজের জন্য স্থানীয়দের সহযোগিতা চাইছেন রেল দপ্তরের আধিকারিকেরা। जो रेलवे का जो ब्रिज है नसीबपुर का ऊपर में भागीरथी का ऊपर में था, ये 2010 साल में कंप्लीट हो गया था, लेकिन अभी तक ये चालू नहीं हो पाया था। कुछ एम्प्लॉयमेंट का ये प्रॉब्लम था, जो भी है हम लोग इसको अभी डीएम साहब सॉर्ट आउट कर दिया है। पब्लिक का भी बहुत हम कोऑपरेशन चाहते हैं। अब अगर पब्लिक का कोऑपरेशन ऐसे ही अच्छा रहेगा, बना रहेगा, हम लोग इसको बहुत जल्दी काम कंप्लीट कर देंगे। कितना दिन में काम होगा? हम लोग इसको 6 महीना रखे हैं, 6 महीने के अंदर में हम लोग कंप्लीट कर देंगे। 2018 सालের पर फिर काज शुरू এই ব্রিজের। রেল দপ্তরকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, গ্রামবাসীদের বোঝানো হচ্ছে তাদের জন্য ল্যান্ড লুজার সার্টিফিকেট দেওয়া হবে, তা থেকে তারা আবেদন করলে ইসি কার্ড পাবেন, সেই ইসি কার্ড থেকে তারা চাকরির জন্য আবেদন করতে পারবেন। সব জমিদাতাদেরই দেওয়া হবে সেই ইসি কার্ড বলে দাবি লালবাগ মহকুমা শাসক সুদীপ ঘোষের। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি এখানে যারা গ্রামবাসী আছে, যে আমরা ওনাদের সঙ্গেই আছি, ওনাদের বিরুদ্ধে আমরা নয়, আমাদের পক্ষ থেকে যতটা দেওয়া সম্ভব হবে সেটা আমরা নিশ্চয়ই ওনাদের জন্য করব, ওনাদের জন্য বুঝছি করছি। যেমনি আমরা রিসেন্টলি একটা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ল্যান্ড লুজার সার্টিফিকেট। সেই ল্যান্ড লুজার সার্টিফিকেট নিয়ে ওনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে ওনারা একটা ইসি কার্ড পাবেন। সেই ইসি কার্ডে একটা স্পেশাল সুবিধা পাওয়া যায়, বিভিন্ন ধরনের চাকরি সরকারি চাকরিতে করার জন্য একটা কোটা থাকে ইসি, তো ওনারা ওই সার্টিফিকেটটা পেলে ওই ইসি কার্ড নিয়ে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন সরকারি চাকরির জন্য এবং সেই সুবিধাটা পাবেন। এছাড়াও আমরা ওনাদেরকে বলেছি ওনাদের যা দাবি আছে আমরা সেগুলো দেখেছি, যতটা পারবো আমরা নিশ্চয়ই দেখছি, এটা করছি এবং সবার সহযোগিতা নিয়ে আশা করছি এবার কাজটা আমরা শেষ করব। কাজের জন্য ফর্ম দেওয়া হলেও এখনও চাকরি মেলেনি। 3 মাসের মধ্যে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তা না মেলায় অসন্তুষ্ট জমিদাতারা। এদিন জমিদাতাদের সরিয়ে গায়ের জোরে রেল ব্রিজের কাজ শুরু হয়েছে বলে দাবি জমিদাতাদের। আমাদের তো ন্যায্য মূল্য দেয়নি, ছেলেকে চাকরি দিবে সেটাও দেয়নি, কিছুই করে, তারপরে তো এই তো চলছে এখন এই কত বছর ধরে। রেলের সব কিছু প্রমাণপত্র সবই আছে আমাদের সামনে। রেল কথা দিছিল চাকরি দেবে? হ্যাঁ দেবো, 3 মাসের মধ্যে দেবো বলছিল। আজ থেকে তো আমার কাজ শুরু হলো, কি বলবেন? কি বলবো, গায়ের জোরে ফোর্স নামিয়ে আমরা তার মারামারি করতে পারবো না। বুধবার সকাল থেকেই রেল আধিকারিকদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন, যাতে কোনোভাবেই এই কাজ শেষ করাতে বাধা সৃষ্টি না হয়। রেল দপ্তরে আসা আগামী 3 মাসের মধ্যেই তারা শেষ করে ফেলবেন অসমাপ্ত কাজ, যা মুর্শিদাবাদের অর্থনৈতিক ও পর্যটন মানচিত্রে নতুন দিশা দিতে পারবেন বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।